হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার সাথে স্টাডি বৈঠকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি রিজনিং এর একটা পার্ট গ্র্যাজুয়েশনের ট্রিক নিয়ে আলোচনা করব, কিভাবে খুব কম সময়ে 5টা প্রশ্ন তোমরা সলভ করতে পারবে এবং তার অ্যান্সার দিতে পারবে সঠিকভাবে। শুরু করছি। এখানে যে গ্র্যাজুয়েশনের যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি তা ব্যাংকের এক্সামগুলো, যেমন IBPS ক্লার্ক এর মেন এক্সাম এবং প্রিলির জন্য ইম্পর্টেন্ট। তবে এই ধরনের প্রশ্ন মেনে আসে এখন, যেহেতু প্রশ্ন প্যাটার্নটা একটু টাফ হচ্ছে, অর্থাৎ প্রিলিমে তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট যে এক্সামগুলো আছে, RRB-র অফিস অ্যাসিস্ট্যান্টের এক্সাম, তার প্রিলিমিনারি এবং মেন দুটোর জন্য এই গ্র্যাজুয়েশনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তো তোমরা মন দিয়ে এটা দেখবে। শুরু করছি। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাঁদিকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন বক্সের মধ্যে দেখো লেখা আছে, পি ক্রস কিউ মিন্স পি ইজ ব্রাদার অফ কিউ। অর্থাৎ পি এবং কিউ এর মাঝে যদি ক্রস থাকে তাহলে বোঝা যাবে যে পি হচ্ছে কিউ এর ব্রাদার। এই লাইনটার থেকে আমি দুটো জিনিস বুঝতে পারি, এক হচ্ছে পি কিউ এর ব্রাদার, এবং আরেকটা জিনিস বুঝতে পারবে সেটা হচ্ছে পি অবশ্যই এখানে মেল হবে। যদি ক্রস থাকে অর্থাৎ তাহলে পি এর পরে যদি ক্রস থাকে তাহলে পি ব্রাদার হচ্ছে এবং মেল হচ্ছে। মেলটা আমরা ডিনোট করব প্লাস দিয়ে এবং ফিমেলটা আমরা ডিনোট করব মাইনাস দিয়ে। নেক্সট, পি মাইনাস কিউ মিন্স পি ইজ মাদার অফ কিউ। অর্থাৎ এখানে পি এর পরে যদি মাইনাস থাকে তাহলে বুঝতে হবে যে ও পরের লেটারটা যে পরে যে আছে তার মাদার হবে এবং পি অবশ্যই ফিমেল ক্যারেক্টার হচ্ছে। নেক্সট, পি প্লাস কিউ এর মানে হচ্ছে পি ইজ সিস্টার অফ কিউ। অর্থাৎ পি অবশ্যই এখানে ফিমেল এবং পি হচ্ছে কিউ এর সিস্টার যখন সাইনটা প্লাস হচ্ছে। নেক্সট, পি পার্সেন্ট কিউ মিন্স পি ইজ ফাদার অফ কিউ। এখানে পার্সেন্ট এখানে ডিভাইডেড থাকতে পারে, বা আমি এখানে পার্সেন্ট চিহ্ন দিয়ে বুঝিয়েছি। পি পার্সেন্ট কিউ মিন্স পি হচ্ছে কিউ এর ফাদার এবং পি এখানে একটা মেল ক্যারেক্টার হবে। এই মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার এটা এই কারণে বোঝাচ্ছি কারণ এই মেল এবং ফিমেল এই চিহ্নটা দেখে তোমরা কিছু অপশান ক্যান্সেল করতে পারো এবং খুব সহজে, এর জন্য এটা একটা ট্রিক্সের মতো, কিছু সহজে তুমি একটা অ্যান্সার বুঝে নিতে পারবে অপশান কিছু কিছু অপশান ক্যান্সেল করে। এই চার্ট না বানিয়ে একবারে অপশানটা তোমরা দেখেই উত্তর করতে পারবে। কিভাবে? যখনই দেখবে যে কোন যাকে বের করতে বলেছে, যে রিলেশনটা বের করতে বলেছে, সেই লেটারটার পরে যদি সেই লেটারটা ফিমেল ক্যারেক্টার না মেল ক্যারেক্টার সেটা অপশান দেখে তোমরা বুঝতে পারবে। যদি সেই লেটারটার পরে ক্রস কিংবা এখানে ফিমেল ক্যারেক্টার হচ্ছে পার্সেন্ট এই দুটো চিহ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই বোঝা যাবে যে W মেল ক্যারেক্টার হবে। অর্থাৎ অপশানগুলোর মধ্যে যদি কোনো ফিমেল অপশান থাকে, ফিমেল ক্যারেক্টার অপশান থাকে, সেগুলো আমরা ক্যান্সেল করে দিয়ে মেলগুলোর মধ্যে অপশান চুজ করতে পারবো। তো এখানে এখানে যেভাবে দেওয়া আছে, একটা ইকুয়েশান দেওয়া আছে এবং আমাকে বের করতে বলেছে হাউ ইজ W রিলেটেড টু M। অর্থাৎ W M এর সাথে কীভাবে রিলেটেড, WM এর কী হয়, তার জন্য আমরা ইকুয়েশানটাকে প্রথমে দেখছি ইকুয়েশানটা কীভাবে সাজাবো। W প্লাস টি, প্লাস টি অর্থাৎ প্লাস যদি থাকে, পি প্লাস কিউ এর সম্পর্কটা কী বলে দিয়েছিল, পি ইজ সিস্টার অফ কিউ। অতএব W এটা টি এর সিস্টার, W এখানে ফিমেল, তার মানে অবশ্যই অপশানগুলোর মধ্যে যদি কোনো মেল অপশান থাকে সেটা আমরা ক্যান্সেল করে দিতে পারি কারণ এখানে W ফিমেল হচ্ছে। তো এখানে অপশান দেওয়া আছে মেটারনাল আন্ট, অপশান বিতে আছে পেটার্নাল আন্ট, অপশান সিতে গ্র্যান্ড মাদার, অপশান ডি এবং ইতে ডেটা ইনএডুকেট এবং নান অফ দিস। অর্থাৎ এখানে প্রত্যেকটা অপশানের মধ্যেই ফিমেল দেওয়া আছে, এখানে ক্যান্সেল করার মতো কোনো অপশান নেই, ফলে আমাদের প্রত্যেকটা অপশানকে নিয়েই ভাবতে হবে। তো W টি এর মধ্যে সিস্টার সম্পর্ক, যখন সিস্টার এবং ব্রাদারের সম্পর্ক হবে তখন আমরা পাশাপাশি লিখব। নেক্সট বলেছে টি পার্সেন্ট আর, পার্সেন্ট থাকলে সম্পর্কটা কী হবে বলেছি, পি পার্সেন্ট কিউ, পি ইজ ফাদার অফ কিউ। তার মানে এখানে টি পার্সেন্ট আর, টি ইজ ফাদার অফ আর, তাহলে টি এর নিচে আমরা আরকে বসাচ্ছি, ঠিক আছে। এবার আর ক্রস এম, আর ক্রস এম থাকলে সম্পর্ক কী হবে,
p is brother of q তাহলে এখানে r is brother of m r হচ্ছে এখানে m এর brother তো আমাদের প্রশ্নে চেয়েছে w m এর সাথে রিলেটেড হবে কিভাবে w m এর এখানে কি হবে দেখো t এর থেকে যখন r আসছে অর্থাৎ r এর father t তার মানে r এবং m দুজনেরই father t এবং তার sister w অর্থাৎ w এখানে অবশ্যই ফাদারের দিক থেকে রিলেটেড অতএব অ্যান্সারে প্যাটার্নালটা যেটা আছে সেটা হতে পারে এবং যেহেতু এখানে সিস্টার অফ টি অতএব অ্যান্সার হবে প্যাটার্নাল আন্ট অর্থাৎ পিসি অ্যান্সার অপশান বি প্যাটার্নাল আন্ট নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করব হাউ ইজ কে রিলেটেড টু ডি ইন দ্য এক্সপ্রেশন ডি মাইনাস জে প্লাস এম পারসেন্ট কে দেখো এখানে বলেছে কে ডি এর সাথে রিলেটেড কিভাবে হবে অর্থাৎ কে কি সেটা জানার জন্য অপশানগুলো তো দেখো গ্র্যান্ডসন নেফিউ নাইস এবং ডেটা ইনএডিকুয়েট এবং নান অফ দিস দেওয়া আছে কিন্তু কের পরে কেটা একদম শেষে ইকুয়েশনের শেষে আছে আমি বলেছিলাম যে কোনো একটা লেটার তারপরে প্লাস বা মাইনাস এই সরি প্লাস বা এখানে প্লাস হচ্ছে না এখানে ফিমেল মেল বোঝানোর জন্য ক্রস এবং পার্সেন্ট এবং ফিমেল বোঝানোর জন্য মাইনাস এবং প্লাস থাকতে হবে তাহলে বোঝা যাবে যে সেই লেটারে যে ক্যারেক্টারটা হচ্ছে সেটা মেল বা ফিমেল হবে কি না কিন্তু এখানে কে কীভাবে রিলেটেড হবে সেটা দেখার জন্য কে এর পরে কোনো চিহ্নই দেওয়া নেই অর্থাৎ কেটা ফিমেল হবে না মেল হবে সেটা আমরা এই ইকুয়েশনটা থেকে বুঝতেই পারছি না তার মানে এখানে কোনো অপশানই কে ডিনোট করতে পারছে না কারণ গ্র্যান্ডসন কে রিলেটেড টু ডি অর্থাৎ কে এখানে গ্র্যান্ডসন হবে কি না বলতে পারবো না কারণ কে এর এখানে মেল না ফিমেল বোঝা যাচ্ছে না নেফিউ বলতে পারবো না নাইসও বলতে পারবো না কারণ কের পরে কোনো রকম কোনো চিহ্ন দেওয়া নেই যে চিহ্নগুলো দেখে আমরা বলেছিলাম বুঝতে পারবো যে সেটা ফিমেল না মেল যেমন যদি কের পরে ক্রস থাকতো তাহলে আমরা বলতে পারতাম কেটা একটা মেল ক্যারেক্টার হবে যদি পার্সেন্ট থাকতো তাহলেও আমরা বলতে পারতাম মেল ক্যারেক্টার হবে মাইনাস কিংবা প্লাস থাকলে বলতে পারতাম যে ফিমেল ক্যারেক্টার হবে অতএব অর্থাৎ এখানে গ্র্যান্ডসন হবে না নেফিউ হবে অর্থাৎ কোন ক্যারেক্টার হবে সেটা বুঝতে পারতাম কিন্তু কেটা একদম শেষে দেওয়া আছে ইকুয়েশানে এবং কেটাই বের করতে বলেছে তাই কেটার এখানে কি ক্যারেক্টার হচ্ছে আমরা বুঝতে পারছি না এই ইকুয়েশান থেকে তাহলে অ্যান্সার হবে অপশান ডি ডেটা ইনএডুকেট অর্থাৎ এখানে মেল ক্যারেক্টার না ফিমেল ক্যারেক্টার হবে এই ইকুয়েশান থেকে বোঝা যাচ্ছে না তাই এখানে কোন অপশান হবে সেটাও বোঝা যাবে না অর্থাৎ অ্যান্সার হবে ডেটা ইনএডুকেট বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটি আর একবার চালিয়ে দেখতে পারো কিংবা এখানে পজ করে নিজে একবার প্র্যাকটিস করে দেখতে পারো এই ইকুয়েশনটা নিজে আমি আগের ছকটার মতো করে নিজে বানিয়ে দেখতে পারো তবে ট্রিক্সটা মনে রাখলে তোমাদের খুব সহজে অ্যান্সার করতে সুবিধা হবে যেমন এখানে যাকে বের করতে বলেছে তাকে লাস্টে ইকুয়েশনে লাস্টে রাখা থাকলে সেটা অপশান দেখে বের করা যাবে না অর্থাৎ অ্যান্সারটা হবে ডেটা ইনএডুকুয়েট নেক্সট হাউ ইজ আর রিলেটেড টু এম ইন দ্য এক্সপ্রেশন এম প্লাস জে পারসেন্ট টি ইন্টু আর আমরা ইকুয়েশনটা এখানে আঁকছি এখানে আমাদের বের করতে বলেছে আর রিলেটেড টু এম ঠিক আছে আর এখানে রিলেটেড দেখো আর আগে ঠিক একইভাবে এখানে আর শেষে আছে অর্থাৎ এখানেও আর দেখে আমরা ফিমেল বা মেল কোনটা হবে সেটা কিন্তু অপশান দেখে বুঝতে পারবো না কারণ ইকুয়েশানে আরটা ঠিক আগের প্রশ্নটার মধ্যে শেষে আছে কিন্তু অপশানের মধ্যে দেখো একটা অ্যান্সার দেওয়া আছে যে নেফিউ অর নাইস তাহলে এই অপশানটা হতে পারে কিংবা এখানে নান অফ দিস বা ডি ডেটা ইনএডিকুয়েট এইটাও হতে পারে প্রথম দুটো অবশ্যই হবে না অপশান এ এবং অপশান বি এটা ক্যান্সেল তো আমরা এই অপশান সি বা অপশান ডি এবং অপশান ই এই তিনটের মধ্যে কোনটা হবে সেটা বোঝার জন্য ইকুয়েশনটা খুব শর্টে করে নিচ্ছি এম প্লাস জে বলতে বোঝায় যে এম আর জে এরা সিস্টার পাশাপাশি লিখলাম জে ক্রস জে পার্সেন্ট টি তার মানে জে ইজ ফাদার অফ টি
तो जे नीचे हमें टी लिखल टी क्रॉस आर अर्थात टी होच्छे आर एर एखाने ब्रदार होबे ताले आरटाके आमरा पाशे दिलाम एम एबं आर एर ताले सम्पर्क केमन होच्छे अवश्यई एखाने टी एबं आर दुजोनेई जेर थेके एसेछे जे जेहेतु फादार अर्थात टी आर आर एर दुजोनेरई फादार होच्छे जे एबं जेर सिस्टार होच्छे एम एम जेहेतु जे सिस्टार तार माने आर एम एर सम्पर्के नेफिउ होते पारे বা নাইসও হতে পারে কারণ আর এখানে ফিমেল না মেল আমরা জানি না কারণ ইকুয়েশনের শেষে আছে যেহেতু ফিমেল না মেল বুঝতে পারছি না কারণ এর পরে কোনো কোনো সাইন দেওয়া নেই তো এখানে নেফিউ অর নাইস দুটোই হতে পারে তাই অ্যান্সার হবে অপশান সি রাইট অ্যান্সার অপশান সি নেফিউ অর নাইস নেক্সট কোশ্চেন Which of the following expression represents T is nephew of J? এখানে কোন ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারবো যে T J এর নেফিউ হবে দেখো এখানে ঠিক T কে ডিনোট করতে হবে মানে T রিলেশন বুঝতে হবে তার মানে T নেফিউ হবে অর্থাৎ T এখানে নিশ্চয়ই নেফিউ অর্থাৎ মেল হচ্ছে তাহলে মেল হতে গেলে T এর পরে যে চিহ্ন দুটো থাকতে হবে তা হচ্ছে এক পার্সেন্ট নয়তো ক্রস কিন্তু এখানে দেখছি টিটা সেই প্রত্যেকটা ইকুয়েশনে শেষে আছে তো টি এর পরে কোনো রকম কোনো লেটার কোনো চিহ্নই দেওয়া নেই কোনো সিম্বলই নেই অর্থাৎ এখানে কোনো অপশানই সঠিক হবে না অপশান হবে নান অফ দিস অর্থাৎ টি এখানে নেফিউ হবে জে এর এই কোনো ইকুয়েশনই এর মধ্যে ঠিক হবে না কারণ টিটার প্রত্যেকটাতে শেষে আছে তাই টি এর মেল বা ফিমেল সেটা এখান থেকে এই ইকুয়েশনগুলোর থেকে বোঝা যাচ্ছে না আর আমাদের বের করতে হবে এখানে টি একটি মেল তো টি মেল হতে গেলে টি এর পরে যে সিম্বলগুলো থাকতে হবে সেই সিম্বলগুলো এখানে নেই টির পরে টি এখানে শেষে আছে তাই এখানে কোনো ইকুয়েশনই হবে না অ্যান্সার হবে অপশান ই নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন রিপ্রেজেন্টস বি ইজ প্যাটারনাল আঙ্কেল অফ এইচ বি রিলেশন এইচের সাথে কি বি ইজ প্যাটারনাল আঙ্কেল অর্থাৎ আঙ্কেল মানে বি অবশ্যই একটি মেল ক্যারেক্টার হবে তাহলে বি এর পরে যে চিহ্নগুলো থাকতে হবে সেটা হচ্ছে একটা ক্রস এবং আর একটা পার্সেন্ট এই দুটো থাকলে তবে বিটা মেল ক্যারেক্টার হবে কেন কারণ পি ক্রস কিউ হলে পি ইজ ব্রাদার এবং পি পার্সেন্ট কিউ বললে পি ইজ ফাদার বাদ বাকি দুটোতেই এখানে পি মাদার এবং পি সিস্টার এই দুটোতেই ফিমেল হয়ে যাচ্ছে তার মানে এই দুটো থাকলে হবে না প্লাস এবং মাইনাস থাকলে হবে না তাহলে এখানে অপশানে বি এর পরে যেগুলোতে ক্রস এবং পার্সেন্ট আছে সেগুলো আমরা রাখবো বাদ বাকিগুলো আমরা ক্যান্সেল করে দেবো দেখো ফার্স্ট অপশানে বি এর পরে ক্রস আছে তার মানে এটাকে আমরা রাখবো সেকেন্ড অপশানে বি এর পরে প্লাস আছে এটা অবশ্যই ক্যান্সেল কারণ প্লাস থাকলে সেটা মেল ক্যারেক্টার হয়ে যাবে তারপরেরটাতে সিতে বিয়ের পরে ক্রস আছে এটা আমরা রাখবো ডিতে আবার বিয়ের পরে প্লাস আছে তার মানে এটাও ক্যান্সেল তো অ্যান্সার নান অফ দিসও হতে পারে তাহলে আমরা এই তিনটে অপশান নিয়ে ভাববো দেখো প্রথমেই ফার্স্ট অপশানটা দেখছি বি ক্রস এম অর্থাৎ বি ক্রস এম মানে বি ইজ ব্রাদার অফ এম এবং এম পার্সেন্ট এইচ এম পার্সেন্ট এইচ অর্থাৎ এম ইজ ফাদার অফ এইচ মানে নিচে এইচ থাকছে এখানে বের করতে হবে প্যাটারনাল আঙ্কেল তার মানে এখানে এইচের ফাদার হচ্ছে এম এবং তার ব্রাদার হচ্ছে বি অর্থাৎ অবশ্যই এইচের প্যাটারনাল আঙ্কেল বি হচ্ছে তাহলে অপশান এটা অবশ্যই সঠিক তো আমরা নেক্সট অপশানগুলোতে তাহলে আর যাবই না কারণ প্রথম এ অপশানে আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কিন্তু যদি এমন হতো যে অপশান এটা না হতো তাহলে আমরা অপশান সিটা চেক করতে পারতাম দেখো অপশান সিতে বলা আছে যে বি ক্রস এম অর্থাৎ বি আর এম এরা দুজন ব্রাদার মানে বি ব্রাদার অফ এম তারপরে এম ক্রস এইচ এম প্লাস এইচ প্লাস এইচে বলেছে এম এর এম হচ্ছে সিস্টার অফ এইচ তাহলে এখানে বিয়ের সাথে এইচের সম্পর্কে
কোনোভাবেই প্যাটার্নাল সম্পর্কটি আসছে না, কারণ এখানে তিনজনেই সিস্টার অ্যান্ড ব্রাদার হয়ে যাচ্ছে, এখানে প্যাটার্নাল সম্পর্কটা আসছে না, তাহলে অপশানটা সি হতো না, অপশান এটাই রাইট অ্যান্সার। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আমরা এর থেকেও কঠিন কিছু প্রশ্ন ব্লাড রিলেশনের নিয়ে নতুন ভিডিও আপলোড করব, যেটা পিওর এক্সাম মেনের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি ফলো করতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে তোমরা সাবস্ক্রাইব করবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো, কোনো প্রশ্ন বা কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকলে আমাদের ইমেল আইডিতে মেল করতে পারো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য নিজে বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।